স্কুলের রণংদেহী শিক্ষিকা, অভিযুক্ত শিক্ষিকার মারে আহত অপর এক শিক্ষিকা, ঘটনা বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলে। ঘটনায় আতঙ্কিত স্কুলের ছাত্রছাত্রীরা, শেষ পর্যন্ত বিষয়টির জল গড়ায় থানা পর্যন্ত। জানা যায়, বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা ঝুমা কলসিং কোনো এক বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু করে অপর এক শিক্ষিকা আতুকরি জমাতিয়ার সাথে। পরবর্তী সময়ে ঝুমা কলই আতুকরি জমাতিয়াকে মারধর শুরু করে বলেই অভিযোগ। ঝুমা কলই সিং এর মারে আহত শিক্ষিকার সাথে সাথে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক আহত শিক্ষিকাকে জিবি হাসপাতালে রেফার করেন। স্কুলের প্রধান শিক্ষকের দাবি, অভিযুক্ত শিক্ষিকা ঝুমা কলই মানসিকভাবে কিছুটা অসুস্থ রয়েছেন। ঝুমা কলই আগেও বহুবার স্কুলে ছুরি নিয়ে এসেছিলেন। এ ধরনের কাণ্ডকারখানা গত কয়েক মাস ধরে স্কুলে সংঘটিত হয়ে চলেছিল। বিষয়টি দপ্তর এবং স্কুল পরিচালন কমিটিকে অবগত করা হয়েছে, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো ভূমিকা গ্রহণ করা হয়নি, যার পরিণাম আজকের ঘটনা। কয়েকদিন আগে কক্লিয়ার ইঞ্জুরিতে বাইরে ট্রিটমেন্ট করে এসে পুরোপুরি সারেন, তাতে সে অচেতন হয়ে পড়ে যায়। আমরা তাকে তাড়াতাড়ি টিএমসি হোটেলে হসপিটালে পাঠিয়ে দিই চিকিৎসার জন্য, এবং পুলিশকেও বলি যে বিষয়টা দেখার জন্য। পুলিশ বিষয়টা দেখছে, প্রয়োজনে আমি পদক্ষেপ নেব। স্যার, পূর্বে ঝুমা কলই সিং ছাত্রছাত্রীদের মারধর থেকে শুরু করে নানান অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে, আপনারা কেন স্কুল থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন? আমরা সঙ্গে সঙ্গে ডেকে ওকে বলি, বোঝানোর চেষ্টা করি। তা আমরা প্রাথমিক আমাদের ব্যক্তিগত জীবনে বা সামাজিক ক্ষেত্রে বুঝতে পেরেছি তার কিছুটা অসমগ্রতা জীবনে রয়ে গেছে। দপ্তরকে আমরা জানিয়েছি, এসএমসিকে জানিয়েছি, দপ্তরকে বিহিত ব্যবস্থা করার জন্য আমরা লিখেছি, তার কাগজপত্র আমাদের কাছে আছে। দপ্তর ব্যবস্থা নেবে না, উঠিয়ে নিলে বা ব্যবস্থা না নিতে আমরা কিছু করতে, আমাদের হাতে তো কিছু করার নেই। আমরা যতটুকু সম্ভব ওকে ডেকে এনে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করি। একটা দুই পক্ষেরই দুর্বলতা কিনা জানি না, চট করে মেরে বলে আমাকে অমুক ভাই অমুক আত্মীয় ধরনের কথা বলে, অসংলগ্ন কথাই বলে প্রায়। স্যার, উনি যদি মানসিক ভারসাম্যহীন হন বা মানসিকভাবে অসুস্থ হন, তাহলে বিদ্যালয়ের মতো একটা স্পষ্টগত জায়গায় যেখানটা ছোটো ছোটো শিশুরা লেখাপড়া করে বা নিত্যদিন স্কুলে আসে, ওনাদেরও তো একটা মানে জীবন নিয়ে ব্যাপার হয়ে দাঁড়ায়। না, এটা বলার অধিকার তো আমার নেই মানসিক ভারসাম্য, এটা একমাত্র চিকিৎসকই বলতে পারে, ডক্টরই বলতে পারে। আমরা যেটা অসংলগ্নতা পরিলক্ষিত করি তার সঠিক সিদ্ধান্ত তো চিকিৎসা বিজ্ঞান থেকে, ও একটা মাঝে মাঝে ফল কাটা ছুরি আমরা প্রায় এক দুবার পেয়েছি, আমরা সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়েছি। আমাদের মাঝে মাঝে দেখা যায় ওই বিদ্যালয়ে ঘন্টা লাঠিটা নিয়ে বসে থাকে, তো ওটা ওরা আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে ঘটনার খবর পেয়ে স্কুলে ছুটে আসে বিশালগড় থানার মহিলা পুলিশ। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে, তবে অভিযুক্ত শিক্ষিকার কথাবার্তায় কোনো এক রহস্য লুকিয়ে আছে বলেই সহকর্মীদের ধারণা। এদিনের ঘটনায় স্কুলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, আতঙ্কে চিৎকার শুরু করে ছাত্রছাত্রীরা। স্যান্দন টিভি।